এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে বিচলিত করতে পারে। জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো চাপ নিয়ে চিন্তিত নয় সরকার। সোমবার বিকেলে গণভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সরকার প্রধান বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উন্মুখ হয়ে আছে দেশি বিদেশি অনেক মহল। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত 4 মার্চ 5 দিনব্যাপী কাতার সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির এবং জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে দেশটি সফরকালে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেন সরকার প্রধান। কাতার সফর নিয়ে দেশবাসীকে অবহিত করতে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই প্রধানমন্ত্রী তুলে ধরেন কাতার সফরের আদ্যোপান্ত। এখন বাংলাদেশকে রোল মডেল মনে করে। গত 15 বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 33 গুণ বৃদ্ধি, দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনা, 8 গুণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো, সাক্ষরতার হার 30% বৃদ্ধি এবং সামগ্রিক কৃষি উৎপাদন ও যোগাযোগ অবকাঠামোতে অভূতপূর্ব পরিবর্তনের এক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে, তবে এতে কোনো লাভ হবে না জানিয়ে সরকার প্রধান বলেন, জনগণই সময় মতো সবকিছু প্রতিহত করবে। এরই মাঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করা হচ্ছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এটা কেউ কিছু করতে পারবে না। হয়তো সাময়িক কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা মোকাবেলা করবে আমাদের জনগণই। যারা 15ই আগস্টের হত্যাকারী তাদের সাথে আর কোনো সংলাপ নয় জানিয়ে সরকার প্রধান বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অনেক এজেন্সি উন্মুখ হয়ে আছে। মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। 18 নির্বাচন আমি সংলাপ করেছি, তার রেজাল্টটা কি? নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া আর কিছু করেনি। 300 সিটে 700 নমিনেশন দিয়ে টাকা খেয়ে নিজেরাই নিজেকে নির্বাচন থেকে সরায় তারপরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। কেউ পারবেন আপনার বাবা মার হত্যাকারীর সাথে বসে বৈঠক করতে? যেটুকু সহ্য করেছে শুধু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের স্বার্থে না। তারপরেও তো ঠিক আছে, অসুস্থ বয়োবৃদ্ধ তার বোন এসে, ভাই এসে, বোনের জামাই সবাই এসে যখন আমার কাছে আর এনার কাছে এসে আকুতি করলো, হ্যাঁ, তার সাজাটা স্থগিত করে বাসায় থাকার এবং চিকিৎসার সুযোগটা করে দিয়েছি, এটুকু যে করেছি সেটাই যথেষ্ট। এইটুকু সহানুভূতি পাচ্ছে সেটা শুধু আমার কারণে, ওদের সাথে আবার কিসের বৈঠক আর কিসের কি আর কি ক্ষমতা তাদের আছে? সন্ত্রাস করা ছাড়া তো আর কোনো ক্ষমতা নেই। এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে দিতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কারো চাপে কোনো কিছু যায় আসে না। এমন কোনো চাপ নাই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমার শক্তি একমাত্র আমার জনগণ, আর উপরে আল্লাহ আছে, আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজী কে কি চাপ দিল না দিল এতে কিছু আমাদের আসে যায় না। জনগণের স্বার্থে যেটা করার আমরা সেটাই করব। এরকম বহু চাপ তো ছিল, পদ্মা সেতুর আগে তো কম চাপ দেওয়া হয়নি, তো সেই চাপও কিন্তু শেখ হাসিনা সহ্য করে চলে আসছে। আর তারপরেও নিজের পয়সায় পদ্মা সেতু বানায় তাদের দেখালাম, ওই চাপে আমাদের কিছু আসা যায় না। 2041 সালে প্রযুক্তিতে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশকে অস্থিতিশীল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য একদিন এই সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে। সোমবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় নিজের বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব পঞ্চগড়ে সাম্প্রদায়িক সহিংসতার জন্য সরকারকে দায়ী করেন। এই সমস্ত জঘন্য অপকাণ্ড থেকে বিরত থাকবেন। তিনি অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশকে অস্থিতিশীল করা হয়েছে। যখন তারা বিরোধী দলে তখনও কিন্তু তারা আবারও ওই তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের একটা দাবি দিয়েছিল, সেই দাবিতেও তারা হরতাল করেছিল, সেই দাবিতে তারা পার্লামেন্ট থেকে রিজাইন করে বেরিয়ে গিয়েছিল। ইফ ইউ রিমেম্বার, এই হচ্ছে আওয়ামী লীগ।
এখন মুহূর্তের মধ্যে তারা বদলে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হাইকোর্টে একটা রিট হওয়ার পরে তৎকালীন বিচারক বিচারপতি খায়রুল হক, তিনি এই দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছেন, একটা রাজনৈতিক স্থিতিশীলতাকে চিরকালের জন্য নষ্ট করেছেন এবং রাজনৈতিক সংকটকে তিনি সৃষ্টি করেছেন নতুন করে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জিয়া পরিষদের ব্যানারে প্রকাশিত বই মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ দুই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সব ক্ষেত্রে ব্যর্থ সরকার দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পণ্যমূল্য বৃদ্ধি করে মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে ফায়দা লুটছে নিজেরা। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, রমজান মাসে মানুষ কিভাবে চলবে তাতে মানুষ দিশেহারা। এই সরকার ইন্ডেমনিটি করে পার্লামেন্টে এই বিদ্যুৎ সেক্টরে লুটেরাদেরকে প্রতিষ্ঠিত করেছে। কোনো দেশে কোনো কমার্শিয়াল পারপাসে ইন্ডেমনিটি পার্লামেন্টে দেয় না, এই সরকার করেছে। এর জন্য অবশ্য একদিন জাতীয় এবং আন্তর্জাতিক আদালতে কিন্তু তাদের বিচার হবে, কারণ এটা প্রত্যেকের পকেট থেকেই লুট করা হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সরকার পতনে গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা। হাসান মা মুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দের মিথ্যাচার ও বিভ্রান্তিকর উল্লেখ করে তাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সবসময় রাজনীতিতে ও নির্বাচনী মাঠে গুজব ছড়িয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িকতার কাঠ খেলে আসছে। বিএনপি জামাত জোট সরকারের আমলে তারা বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে কাদের বলেন, বিএনপি নেতৃবৃন্দের বক্তৃতা ও বিবৃতিতে প্রমাণিত হয়, সাম্প্রতিক সময়ে পঞ্চগড়ে সংঘটিত কাদিয়ানি সম্প্রদায়ের উপর হামলায় তারা জড়িত। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছে এবং বিশেষত তাদের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে গুজব ছড়িয়ে ঘটনাকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। স্বচ্ছতার অভাবে গত সংসদ নির্বাচন হয়তো বিতর্কিত হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকার স্বচ্ছতা বিশ্বাস করলেও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না, এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া ভোটের সময় সাংবাদিকতার বিদ্যমান নীতিমালা সংশোধন করা হবে বলে জানান সিইসি। মিজান রহমানের রিপোর্ট। ভোটের সময় সাংবাদিকতার বিদ্যমান নীতিমালা সংশোধনের জন্য নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের মতামত জানতে সোমবার রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশন ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে ভোটের সময় দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের হয়রানি ও নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরেন। প্রিজাইডিং কর্মকর্তার হাতে একজন সাংবাদিকের বিচারের ক্ষমতা আপনারা তুলে দিচ্ছেন আপনাদের এই বিধান অনুযায়ী, যেটি কোনোভাবেই কাম্য না। এই নীতিমালাগুলো তারা কি না বুঝে করেছেন না কোনো পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন, এটা নিয়ে আমাদের বেশ প্রশ্ন রয়েছে। মতবিনিময় সভায় সিইসি বলেন, ভোটের সময় নির্বাচন কমিশনের দেয়া কার্ড থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনী হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী সংসদ নির্বাচনের আগেই সাংবাদিকদের বিদ্যমান নীতিমালা সংশোধন করার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। পুলিশ যাতে আপনাদের বাধা দেন না দেন, অর্থাৎ যতটুকু ক্ষমতা বা অথরিটি আমরা নির্বাচন গণমাধ্যম কর্মীদেরকে দেব, সেটা যেন তারা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন, ওইটা নিশ্চিত করার জন্য হয়তো আমরা কমিশন একমত হব, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো দেখব। সিইসি বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ভোটের সময় ইন্টারনেট গতি কমালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার নেটের গতি স্বাভাবিক রাখার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। স্বচ্ছতা না হলে আমরা আবারও গত নির্বাচন যেভাবে বিতর্কিত হয়ে পড়েছে, হয়তো কোনো কিছু সত্য নয়, সবকিছু অসত্য হতে পারে, কিন্তু একটা পাবলিক পারসেপশন নেগেটিভ ক্রিয়েট হয়ে গেছে, হয়তো স্বচ্ছতার অভাবের কারণে সেটা হয়ে থাকতে পারে। আরেকটা বলেছেন যে সেটা আমরা ইয়েকে স্লো করে দিই, কি জানি নেটওয়ার্ক, এটা যদি অপকৌশল হিসেবে করে দেয় তা আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের মাধ্যমে যেতে পারে, এটা যদি অপকৌশল হিসেবে করা হয় তাহলে সেটা নির্বাচনকে ব্যাপকভাবে বিতর্কিত করবে, এটা সরকারের অনুধাবন করা উচিত। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে দায়িত্বশীলতার সাথে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে তিনি এই কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির আচার্য হিসেবে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। বিভিন্ন অনুষদের চিকিৎসক শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও কয়েকজন শিক্ষার্থীর হাতে সনদও তুলে দেন তিনি। চিকিৎসা বিজ্ঞান নিয়ে আরও বেশি গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন আব্দুল হামিদ। ওষুধের বাণিজ্যিক নাম ব্যবহারের পরিবর্তে জেনেরিক নাম ব্যবহার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। যারা বিভিন্ন বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত হলেন তার পেছনে আপনাদের মা বাবা, অভিভাবক, শিক্ষকদের যেমন অবদান রয়েছে তেমনি রয়েছে এই দেশের খেটে খাওয়া মানুষের বড় অবদান। প্রতিটি হাসপাতাল তাদের ঘাম জড়ানো পয়সায় পরিচালিত হয়, তাই কর্মক্ষেত্রে ও পেশাগত দায়িত্ব পালনের সময় এই কথাটি মনে রাখবেন। বড় ডাক্তার হয়ে অপ্রয়োজনীয় বড় বড় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি করবেন না।